ব্যস্ততা আমাদের চলেই আসছে, আর এখানে এখানে ফুলের মানে ফলের যে তোড়াগুলা সেগুলা সাজাইতেছে আঙ্গুর দিয়ে এই দিয়ে। আর এখানে আমার আম্মু ছোট আন্টি সবাই, তো আমার আম্মু সুন্দর করে এগুলাই করতেছে আর আমার হাতে দিয়ে দিল। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন আর আমি অনেক ভালো আছি, রিকুইন অনেক ভালো আছে। এই তো এখানে রিকুইন অনেক পরিশ্রম করতেছে তার আন্টির বিয়ে, তো এটা হয়েছে আমার মামাতো বোনের বিয়ে। তো এই তো সুলেমান, সবাই চলে আসছে, ইয়াসিন, সাবওয়ান আর আমার ছোট আন্টিও চলে আসছে বিয়েবাড়িতে। আর এখানে আমরা তিনজন সবাই মিলে কাজ করতেছি, তিনজন না চারজন আমাকে নিয়ে। তো যাই হোক, আর এখানে ডালিমের তোড়া অনেক সুন্দর হয়েছে, এগুলো সবই কিন্তু রিকুইনের প্ল্যান, রিকুইন সব করতেছে, তো আমার কাছে খুব ভালো লাগতেছে। আর এখানে আম্মুরে এভাবে দিছে আর আম্মু শুধু আনারগুলা সাইডটা সাইডে অনেক সুন্দর করে দিয়ে দিছে, আমার কাছে তো খুবই খুবই ভালো লাগতেছে। তো আপনাদের কাছে কেমন লাগতেছে জানি না, আর রিকুইনের এসব কাজ করতে নাকি খুবই ভালো লাগে। আর আমার আম্মু আমাকে হাতে দিয়ে দিল, বলে দেখো কেমন হয়েছে, আর আপনারাও বলবেন যে এটা ডেকোরেশনটা কেমন হয়েছে। আর আমরা ওরকমভাবে না পারলেও মোটামুটি চেষ্টা করেছি করার জন্য। তো এই তো আমার আন্টি কেটে দিচ্ছে রিকুইনকে, আর রিকুইন মানে খুব সুন্দর করে সাজাইতেছে, আর এখানে সাবওয়ান আর সুলেমান এমনি তাকায় দিছে। সুলেমানের তাকানো আমার খুবই হাসি পায়। আর এখানে আম্মু একটা পিরিচের ভিতরে যে একটা ফুল আঁকার চেষ্টা করতেছিল, তো যাক ফাইনালি আম্মু পারছে, এটা অনেক চেষ্টা করছিল হয় না, পরে আম্মু করছে। আর এখানে সাবন শুধু ক্যামেরার সামনে আসে, আর এখানে রিকুইনি তো সবগুলা রাখতেছে ওয়ার্ড্রোবের উপরে সবগুলা। কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন, আর আমার কাছে তো অনেক ভালো লাগতেছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।